নমস্কার, আমি জয়দেব। আজকে নবম শ্রেণীর ইতিহাস থেকে ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লবে অনেক দিক রয়েছে। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কি কি কারণ ছিল, সেখানকার রাজনৈতিক কারণ, সামাজিক কারণ এবং অর্থনৈতিক, এই তিন কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফরাসি বিপ্লব হচ্ছে বিশ্বের ইতিহাসে একটা উল্লেখযোগ্য এবং সুদূরপ্রসারী ঘটনা। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব। এটাকে কেন বিপ্লব বলা হচ্ছে না, বিপ্লব হচ্ছে যখন প্রচলিত সামাজিক ব্যবস্থায়, সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থায় যখন দ্রুত আমূল পরিবর্তন হচ্ছে তখন সেটাকে বিপ্লব বলা হচ্ছে। ফরাসি বিপ্লবের ক্ষেত্রে সেই পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছিলাম। মধ্যযুগের ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে সমাজ, রাষ্ট্র এবং অর্থনৈতিক জীবনে একটা সুদূর প্রসারী আমূল পরিবর্তন হয়েছিল বলে 1789 খ্রিস্টাব্দে বিপ্লবকে, যে ফরাসি বিপ্লব, সেটাকে আমরা বিপ্লব বলে উল্লেখ করে থাকি। এই বিপ্লব শুধু ফ্রান্সের ইতিহাসেই নয়, পরবর্তীকালে অন্যান্য দেশের, অর্থাৎ অন্যান্য মানে পৃথিবীর অন্যান্য দেশের মানুষজনকেও তারা ভাবিত করেছে। তাদের আদর্শ, তাদের যে আন্দোলনের ধারা, সেটা অনুপ্রাণিত করেছিল। এই ফরাসি বিপ্লব সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে দেখেছেন তার কারণটা। এখানে আমরা ঐতিহাসিক লেফেভর কি বলেছেন সেটা আমরা দেখব। তিনি বলছেন যে ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে। এই বিপ্লবের পশ্চাতে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা অপপ্রযোগ ও অসন্তোষ। এই বিপ্লব ছিল মূলত আর্থসামাজিক অসাম্য, রাজনৈতিক দুর্বলতা এবং শাসনতান্ত্রিক নীতিহীনতার বিরুদ্ধে ফরাসি জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কে বলছেন? ঐতিহাসিক লেফেভর। এছাড়া ঐতিহাসিক আলফ্রেড কোবান, তিনি বলছেন একে অসংখ্য ছোট বড় খরস্রোতা নদীর সংমিশ্রণে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বিধ্বংসী কন্যা বন্যার সঙ্গে তুলনা করেছেন। কে না? আলফ্রেড কোবান। তাহলে এরা যেটা বলছে যে আর্থসামাজিক সেখানকার অসাম্য, দুর্নীতি, এসবের মধ্যে আমাদের কি করতে হবে না, এই ফরাসি বিপ্লবের কারণগুলো খুঁজে বের করতে হবে। কারণ যখন একটা ঘটনা ঘটে তার পিছনে নিশ্চয়ই একটা কারণ থাকে। তা ফরাসি বিপ্লব এত বড় একটা যখন ঘটনা ঘটেছে, মধ্যযুগে যে সিস্টেমটা এতদিন ধরে চলে আসে সেখান থেকে মানুষ যখন মুক্তি চেয়ে নতুন একটা দিক উন্মোচন করার চেষ্টা করছে, তখন এই কারণগুলো নিশ্চয়ই তার মধ্যে কিছু কারণ ছিল। রাজনৈতিক কারণ হচ্ছে এখানকার যারা রাজারা ছিলেন তারা কিন্তু ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। ঈশ্বর প্রদত্ত মানে হচ্ছে ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছেন। চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র এবং যে শাসক সে অভিন্ন বলে তিনি মনে করতেন। এর ফলে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতা ছিল না, সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য ছিল না, তারা নিজের মতো করে দেশকে শাসন করতেন এবং যেটা ভালো বুঝতেন সেটাই তারা করতেন। পঞ্চদশ লুইয়ের নাম পাচ্ছি, তাকে বলা হতো প্রজাপতি রাজা বলা হতো, অর্থাৎ তিনি বৈভব বিলাস এবং বৈভবে জীবনযাপন করতে, রাজকর্মচারী বা রাজকাজে তার কোনো মন ছিল না। এর ফলে কি হয়, একজন রাজা যদি রাজার কাজ যেটা সেটা যদি করার পরিবর্তে অবহেলা করে, তাহলে সেখানকার যে সমাজ, সেখানকার প্রশাসন, সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা কখনোই ভালো থাকতে পারে না। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, এরকম একটা অবস্থা চলছে। তাহলে এখানকার যারা রাজারা ছিল এইভাবে জীবনযাপন করতে। তাছাড়া ষোড়শ লুইয়ের নাম পাচ্ছি, তিনি এক সংকটময় কালে সিংহাসনে বসেছিলেন। সেই সময় মুদ্রাস্ফীতি হয়েছে, সেই সময় অর্থনৈতিক ঘাটতি দেখা যাচ্ছে, তিনিও বিলাস বৈভব জীবনযাপন করছে, রানীরা প্রচুর টাকা খরচ করছে, এরকম একটা অবস্থায় ষোড়শ লুই সিংহাসনে বসেছিলেন। এবং আমরা পরে জানি যে তিনি স্টেটস জেনারেলের অধিবেশন পরে ডেকেছিলেন এবং ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। তাহলে সেখানকার রাজনৈতিক অবস্থা এইরকম ছিল রাজারা। এছাড়াও ইন্টেন্ডেন্ট নামক রাজ কর্মচারীরা ছিল, যাদের কাজ হচ্ছে রাজ, অর্থাৎ কর আদায় করা, কিন্তু তারা প্রশাসনের সঙ্গে যুক্ত, তারা সেই ক্ষমতাটাকে অপব্যবহার করছে এবং সাধারণ মানুষ তাদেরকে ভয় পেত দেখলে, এবং সাধারণ মানুষ তাদেরকে নিগ্রের সঙ্গে, অর্থলোলুপ নিগ্রের সঙ্গে তুলনা করতে, যেমন করে হোক মানুষের কাছ থেকে বেশি করে অর্থটা আদায় করতে হবে। এখানকার যে দুর্গ ছিল সেটা বাস্তিল দুর্গ, সেটা রাজতন্ত্রের প্রতীক ছিল। এই রাজতন্ত্রের যে দুর্গ, যে প্রতীক, এখানে অনেক মানুষকে বিনা বিচারে আটক করে রাখা হতো। কোনো মানুষ যদি রাজার বিরুদ্ধে কথা বলতো তাহলে সেখানে আটক করে রাখা হতো। ভলতেয়ারের নাম জানি, তিনি একজন বিখ্যাত দার্শনিক, তিনিও কিন্তু যখন রাজতন্ত্র বিরোধী মনোভাব পোষণ করেছিলেন তখন তাকে গ্রেপ্তার করে সেখানে রাখা হয়েছিল। এছাড়া লেতোর দ্য ক্যাসে নামে এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছিল।
এই গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করা যেত, সেটাকেও প্রয়োগ করা হয়েছিল। তাহলে এখানকার রাজনৈতিক যে পরিস্থিতি সেটা খুবই খারাপ ছিল এবং ত্রুটিপূর্ণ ছিল, এবং সাধারণ মানুষ এই অবস্থা থেকে মুক্তির পথ খুঁজেছিল। এরপর আমরা দেখবো যে সমাজ কেমন ছিল। এখানকার সমাজ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করবো এখানকার সমাজে তিনটে অংশ ছিল। একটা হচ্ছে উচ্চ সম্প্রদায় বা প্রথম সম্প্রদায়, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম যারা সম্প্রদায় ছিল যাজক শ্রেণীর মানুষ, এদের যদি সংখ্যা যদি বিচারে দেখা যায় খুবই সামান্য, 1% কম, কিন্তু এখানকার বেশিরভাগ যে জমি সেটা তাদের অধীনে ছিল। তারা তো কর দিতই না, বরঞ্চ আরো কর তারা মানুষের কাছ থেকে আদায় করতো তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে। সেই করগুলোর মধ্যে একটা অন্যতম ছিল টাইথ বা ধর্মকর। এদের মধ্যে আবার দুটো ভাগ ছিল, উচ্চ যাজক এবং নিম্ন যাজক। উচ্চ যাজক এরা বিলাস বৈভব জীবন যাপন করছে, এদের অধীনে প্রচুর টাকা পয়সা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু নিম্ন যাজক যারা বা গ্রামীণ পাদুরি, এরা কিন্তু সাধারণ জীবন যাপন করতো, এদের কিন্তু মান জীবনের মান উন্নয়ন সেভাবে হয়নি। এরপর আসে দ্বিতীয় সম্প্রদায়, অভিজাত সম্প্রদায়। এদেরও 1.5% কাছাকাছি সমগ্র দেশের জনসংখ্যার, কিন্তু এদের অধীনেও 1/3 জমি রয়েছে সমগ্র জমির, এবং তারাও কিন্তু অনেক ধরনের কর আদায় করছে এবং তারাও কিন্তু রাষ্ট্রকে কোনো কর দিচ্ছে না, কিন্তু এরা সুযোগ সুবিধা খুবই ব্যাপক পরিমাণে এরা ভোগ করছে। তাহলে সামাজিক এই সময় একটা অসম রয়েছে। আর তৃতীয় সম্প্রদায় যারা রয়েছে সেখানে 97% মানুষ রয়েছে, তাদের মধ্যে রয়েছে কৃষক যেমন রয়েছে, সেখানে বুর্জোয়া সম্প্রদায় রয়েছে, মধ্যবিত্ত সম্প্রদায়, তারপরে শিক্ষক রয়েছে, সেখানকার বিভিন্ন চাকরিজীবী রয়েছে, উকিল রয়েছে, ডাক্তার রয়েছে, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসাদার রয়েছে। কিন্তু এরা অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী, কিন্তু বংশ কলিন্য না থাকার জন্য এরা কিন্তু তাদের মতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল, এবং তারা কিন্তু এই অবস্থা থেকে মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করছে। এর ফলেই তো ফরাসি বিপ্লবের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তাহলে আমরা দেখলাম সামাজিক ক্ষেত্রেও একটা দুর্নীতি রয়েছে, অসাম্য রয়েছে, সেই অবস্থা থেকে মুক্তির জন্য এই বুর্জোয়া সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে যেটা আসবে অর্থনৈতিক কারণ, যে এখানকার অর্থনৈতিক কারণ কেমন ছিল বা রাজকোষ কেন শূন্য। 18 শতকের শেষের দিকে ফ্রান্সের যে রাজকোষ সেটা শূন্য হয়ে গেছিল। এখানে বলা হচ্ছে যে ফ্রান্স ছিল এমন একটা দেশ 18 শতকের সময়ে যা রাজকোষ শূন্য এবং রাজস্ব ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক। রাজন্যবর্গের যুদ্ধনীতি, বিলাসিতা এবং অমিতব্যয়িতা ফ্রান্সকে দেউলিয়া করে তুলেছিল। অবস্থা এমন সংকটময় হয়ে ওঠে যে যুদ্ধজনিত ব্যয়ের ঘাটতি মেটানোর উদ্দেশ্যে সরকার বাজার থেকে ঋণ সংগ্রহ করতে বাধ্য হয়। 1788 খ্রিস্টাব্দে রাষ্ট্রের মোট আয়ের 75% প্রতিরক্ষা ও ঋণ পরিশোধ বাবদ ব্যয় হতো। গুডউইন বলেছেন যে ভার্সাইয়ের রাজসভায় 18,000 রাজ কর্মচারী নিযুক্ত ছিল, এদের মধ্যে 16,000 কর্মচারী ছিল কেবল রাজপ্রাসাদের কাজের জন্য। রানীর খাস চাকরের সংখ্যা ছিল 500। এছাড়া রানী নিত্য নতুন পোশাক ও ভোজসভার জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন। তাহলে আমরা দেখলাম অর্থনৈতিক ক্ষেত্রেও কেমন ধরনের বিলাসিতা জীবনযাপন করছে, কেমন ধরনের রাজকোষের উপর বোঝা চেপে যাচ্ছে, বিভিন্ন কারণ রয়েছে। আর কি রয়েছে না, এখানে বৈষম্যমূলক কর ছিল। ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা আমরা বিভিন্ন করের নাম পাবো, যেমন টেলি হচ্ছে ভূমিকর, ক্যাপিটেশন উৎপাদন কর, ফিটিং এভে গ্যাবেলা, টাইথ, এডস, কর্ভি, এছাড়া বানালিয়ে। এই কর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ তৃতীয় সম্প্রদায়ের মানুষকে বহন করতে হচ্ছে। আর এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেটি ছিল কৃষক। কৃষকরা এই কর মিটিয়ে দেওয়ার পর তার হাতে যে টাকা থাকতো সেটা দিয়ে তারা নিজেদের জীবন নির্বাহ করা দুঃসাধ্য হয়েছিল। তাই দেখা যাচ্ছে যে প্রথম দুই সম্প্রদায় রাজার কাছাকাছি রয়েছে এবং তারা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, এবং তৃতীয় সম্প্রদায় তারা রাষ্ট্রের ব্যয়ভারটা বহন করছে। কিন্তু এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। এক সময় দেখা যাচ্ছে যে এই অবস্থা থেকে মুক্তির জন্যে অর্থাৎ যা রাজা যখন ষোড়শ লুই দেখলো যে অর্থনৈতিক দিক থেকে সংকটময় একটা অবস্থা, এই সংকটময় অবস্থা থেকে কি করে বেরোনো যায়, তখন তিনি বিভিন্ন ধরনের মন্ত্রী নিয়োগ করেছিল। সেখানে তুর্গ, নেকার, ক্যালন প্রভৃতির নাম পাচ্ছি। কিন্তু তারা তখন রাজাকে পরামর্শ দিয়েছিলেন যে অভিজাতদের উপরে, তাদের উপরে যেন করটা চাপানো হয়, তাহলে এই অবস্থা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু অভিজাত সম্প্রদায় এটাকে অস্বীকার করছে, তারা দিতে চাইছে না, এবং রাজা তখন বাধ্য হয়ে যে স্টেটস জেনারেল এতদিন পর্যন্ত বন্ধ ছিল, যেটা কাজকর্ম হওয়া উচিত ছিল সেটা হয়নি, তিনি সেখানকার অধিবেশন ডাকছেন, এবং সেখানে তৃতীয় সম্প্রদায় সেখানে মাথাপিছু ভোটের
দাবি করছেন, সেমি পিছু ভোট তারা চাইছেন না, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ফরাসি বিপ্লব এইভাবেই শুরু হয়ে যাচ্ছে। তাহলে ফরাসি বিপ্লব একটা বিশাল অধ্যায়। এই অধ্যায়ে আমরা শুধু এটুকুই আজকে আমরা যেটা আলোচনা করলাম যে ফরাসি বিপ্লবের কি কি কারণ ছিল, এই কারণের মধ্যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সমাজ অবস্থা কেমন ছিল, সেখানকার কর ব্যবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, রাজারা কিভাবে জীবনযাপন করত, কিভাবে অর্থ ব্যয় করত, যুদ্ধক্ষেত্রে তারা কি কি নীতি নিয়েছিল, তারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার ফলে দেশের অর্থনীতি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল, এইসব কারণে সমন্বয়ে ফরাসি বিপ্লবের মতো একটা বিপ্লব ঘটার একটা ক্ষেত্র প্রস্তুত করে চলেছিল। তাহলে আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। নমস্কার।